অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আশু মোহান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা নিদর্শন রেখে গেছেন। সেই আদর্শ ধারণ করে আমি যেন চলতে পারি সেদিন আপনারা সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশন প্রসঙ্গে। এরা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সার্চ কমিটির মাধ্যমে ওনারা কি কি করবেন, নির্বাচন কমিশন করবেন, আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর যেভাবেই করেন, আমরা ওই জায়গাতে নাই। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা সেই বীর পুরুষ আসনো হান্নান সার মতো রাজপথে দৃশ্যমান করে গণতন্ত্র মুক্তি, খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই শহীদ নামের পাশে লিখেও হলো বাংলাদেশে হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেব না। পরে বিএনপি মহাসচিব বলেন সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আরে আপনারা তো জেনে শুনে এমন একটা অবস্থা তৈরি করেছেন যেখানে কেউ যেন ভোট দিতে না পারে, সেই ব্যবস্থা আপনারা তৈরি করেছেন নির্বাচন। এই সময় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম। বিএনপির জন্য নয়, আজকে যদি দেশকে বাঁচাতে হয়, জনগণকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, তার বাঁচার অধিকার, কাজের অধিকারকে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।